একটা ওয়ার্ল্ড কাপ জয় থাকবে অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে। শুরুতে যেমন আছে শেষেও তা আছে। একজন ক্রিকেটারের খেলোয়াড়ি জীবন খুব বড় নয়, বিশেষ করে নারী ক্রিকেটারদের একটু আগেভাগেই সরে দাঁড়াতে হয়। নিগার সুলতানা জ্যোতিকে একদিন থামতে হবে প্রকৃতির নিয়মে, তবে তার আগে বাংলাদেশের ক্যাপ্টেন দেশকে জেতাতে চান বিশ্বকাপ। বাংলাদেশকে বিশ্বকাপ জিতিয়ে তবে অবসর নিতে চান এই উইকেট রক্ষক ব্যাটার। নাজমুল হোসেন শান্ত বাংলাদেশের ক্যাপ্টেন, তেমনি ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতিও পুরুষদের সাথে পাল্লা দিয়ে দেশের নারী ক্রিকেট এগোচ্ছে লাফিয়ে লাফিয়ে। তাতে বড় অবদান 26 বছর বয়সী এই ক্রিকেটারের। অবশ্য পুরুষদের ক্রিকেটের চেয়ে বরং নারীদের ক্রিকেট এক অর্থে একটু এগিয়ে আছে। ছেলেরা যেখানে আজ পর্যন্ত বড় কোনো ট্রফি জিততে পারেনি, সেখানে বাংলাদেশের ক্রিকেটের প্রথম বড় ট্রফি এসেছে এশিয়া কাপে নারীদের হাত ধরেই। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের নারী ক্রিকেট আরও এগিয়েছে, পরাশক্তির দলগুলো চোখে চোখ রেখে কথা বলছে বাঘিনীরা। জ্যোতির স্বপ্ন অবশ্যই আরও বড়, দেশকে জেতাতে চান বিশ্বকাপ, তবেই থামবেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আপলোড করা এক ভিডিওতে সতীর্থ নাহিদ আক্তার প্রশ্ন করেন কেরিয়ারের শেষের দিকে নিজেকে কোন জায়গায় দেখতে চান। এই সময় উত্তরে জ্যোতি বলেন কেরিয়ারের শেষে একটা ওয়ার্ল্ড কাপ থাকবে ক্যাপ্টেন হিসেবে। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে একমাত্র বিশ্বকাপ এসেছিল অনূর্ধ্ব-19 দলের হাত ধরে। নারীদের মতো যুবরাও জিতিয়েছে এশিয়া কাপও। এবার নারী ক্রিকেটাররা যদি বিশ্বকাপ জিতে যান, তাহলে পুরুষ জাতীয় দলের ব্যর্থতার পাল্লা হয়তো আরো বেশি ভারী মনে হবে। এই বছর বাংলাদেশে অনুষ্ঠিত হবে প্রমিলা টি-20 বিশ্বকাপ। এবার কি জ্যোতি পারবেন ক্যাপ্টেন হয়ে বাংলাদেশকে শিরোপা জেতাতে? সাইদিব শামস, BDCricTime।